السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. شبريو بھائیو بون اپنا را کیامونا چھن الحمدللہ سم الحمدللہ انتر بھورے گالو اپنا دیر آواز سنی امی اک جو نوگن نو اپنا دیر جاتو گولا آل چک آج گے سب چاہیتا ہمار گیان کم اوی نوگن نو بیکتی ہوئے ایک تا چھوٹو ماو بون بھائیو آپ بو دیر کچھا ہمار ریکویسٹ ہوئے جہے تو امرا شنکو لے جانی شایطان آما دیر پر کشو شترو اور جیکھانے ফাঁকা স্থান থাকবে সেখানে কিন্তু শয়তান বসে পড়বে। তো আমি সুপ্রিয় ভাই ও বোনদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে যদি আগাদিকে আমাদের স্থান ফাঁকা থাকে তাহলে একটু আল্লাহর ওয়াস্তে একটু আগে যেতে হবে, ইনশাআল্লাহ নাকি বাড়বে, একটু আগে যেতে হবে আল্লাহর ওয়াস্তে। সকল ভাই আসুন, মা বোনদেরকে দেখতে পাচ্ছি না, আপনারাও আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসবেন যদি ফাঁকা স্থান থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই আপনারা একটু প্লিজ একটু আগে আসুন, আল্লাহর ওয়াস্তে নেকি বাড়বে ইনশাআল্লাহ, নেকি বাড়বে ইনশাআল্লাহ। সকলেই আসুন, একটু নড়ে যান তাহলে ইনশাআল্লাহ নেকি হার বাড়বে ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা চাই আপনাদেরকে অন্তর অন্তর স্থলে জায়গা দিতে, একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে চলে আসুন। আলহামদুলিল্লাহ। তো আরেকবার আমি ডিস্টার্ব করবো আপনাদেরকে, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك قال حدثنا مسدد بن مشرهد قال حدثنا عبد الله بن داود سمعت عاصم بن رجاء بن حيوطة يحدث عن داود بن جميل عن كثير بن قيس قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة إلى آخر الحديث. সম্মানিত আজকের ইসলামিক আলোচনার সভার সুযোগ্যতম সভাপতি মহাশয় ও আমার সামনে ও আমার মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম ও আমার সামনে সুপ্রিয় ভাই ও বোন, আমি সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানার পরে আমরা সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বহু মানুষের মধ্য থেকে
কি অংশ মানুষকে এই জায়গাতে উপস্থিত করেছেন আর এটা কত যে মূল্যবান কত যে গুরুত্বপূর্ণ আলোচনার স্থান বা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চয়ন করে ভালোবেসে অনুকম্প অনুগ্রহ করে আমাদেরকে এই জায়গাতে উপস্থিত করেছেন বহু মানুষ আজকে বহু জায়গাতে অন্যায় স্থানে তারা কি করছে আড্ডা পিটছে কিন্তু না আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাছাই করে কোরআন এবং সুন্নাহর আলোচনার স্থানে নিয়ে এসেছেন এই জন্য তিনার শুকরিয়া আছে আমরা কি একটা বাক্য পাঠ করতে পারবো না সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর যাবতীয় দরুদ ও সালাম শান্তি বিবর্ষিত হোক প্রিয় নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর বিশ্ব নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করার পর আমরা চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই ব্যক্তিদের সেই সুপ্রিয় ভাই ও বোনদের যারা এরকম একটা আলোচনা সভা আয়োজন করার জন্য বহু পরিশ্রম দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বিভিন্ন সার্বিক সহযোগিতা করে এরকম একটা স্থানকে এরকম একটা আলোচনা সভাকে দাঁড় করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুপ্রিয় ভাই বোন আমি আপনাদের সামনে 26 নম্বর সূরার 26 নম্বর পারার 510 পৃষ্ঠায় 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত অধ্যয়ন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিস যে হাদিসটি আপনার আবু দাউদের মধ্যে এসেছে আবু দাউদের দ্বিতীয় খণ্ডে কিতাবুল ইলমের মধ্যে 513 অথবা 313 পৃষ্ঠার মধ্যে হাদিস বিবৃত করা হয়েছে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি সেই বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন আর আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহাশয় তিনি আপনাদের সামনে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করিয়ে দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে দ্বীনি শিক্ষার ফজিলত ও গুরুত্ব সময় যেহেতু খুবই স্বল্প ওই জন্য আমি একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন একটা ছোট্ট উদাহরণ শিক্ষিত সমাজের কাছে আমার জি তাইসুরুল মানতেক আমরা একটি গ্রন্থ পড়াশোনা করেছিলাম সেই আমতলা মাদ্রাসাতে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মধ্যে আমতলা বলে একটি গ্রাম আছে ওই গ্রামে একটি মাদ্রাসা আছে বহু পুরাতন মাদ্রাসা ওখানে একজন শেখ ছিলেন তার নাম ছিল হেড মাদারেস যিনি ছিলেন তিনার নাম কি ছিল মাওলানা শওকত আলী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুক তিনি মৃত্যুবরণ করেছেন একটি গ্রন্থ পড়েছিলাম তাইসুরুল মান্তিক গ্রন্থের মধ্যে বিভিন্ন কথা আলোচনা করা আছে তার মধ্যে একটি কথা আলোচনা করতে গিয়ে বলছেন ধোঁয়া কি আলা ধোঁয়া কি দালালত আগ পার হে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বলুন তো ওই জায়গাতে ধোঁয়া উঠছে তার কারণ কি তখন আপনি কি বলবেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে অমুক জায়গাতে ধোঁয়া উঠছে ওপর দিকে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তো আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা এর উত্তরটা কি দিবেন জি তার মানে কি ওই জায়গাতে আপনার আগুন আছে না হলে কেন ধোঁয়া উঠবে আচ্ছা যেই জায়গাতে ধোঁয়া বের হচ্ছে বা উঠছে ওই জায়গাতে যদি এই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যতগুলো দমকল আছে সমস্ত দমকলগুলোকে যদি আপনি ধোঁয়ার উপরে কি করেন এক জায়গাতে একত্রিত করে একইবার আপনি নিক্ষেপ করেন পানি অথচ কিন্তু ওই আপনার আগুন অন্য জায়গাতে জ্বলছে ঘরের ভিতরে জ্বলছে আর জানালা দিয়ে আপনার কি হচ্ছে ধোঁয়া বের হচ্ছে এবার আপনি কি করছেন ওই ধোঁয়ার উপরে যতগুলো দমকল আছে সমস্ত দমকলের পানি একইবারে প্রয়োগ করছেন আচ্ছা বলুন তো আপনার আগুন নিভাবে নিভাবে কথা বলতে হবে আলোচনা শ্রবণ করতে এসেছেন আমি বক্তা নয় আপনাকে আমি অন্তর থেকে কিছু দিতে এসেছি আপনার পরিবর্তনের উদ্দেশ্যে আমি এই জায়গাতে এসেছি
যেমনটা আগুনের উপরে পানি না নিক্ষেপ করলে ধোঁয়াতে নিক্ষেপ করলে যেমন আগুন কি হয় না নিমাই না, অনুরূপভাবে পৃথিবীতে যতগুলো সমস্যা আজকে এতগুলো বক্তা আলোচনা করলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমি ঘরে বসে বসে শ্রবণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল আলোচকদের জ্ঞান এবং বিবেককে এবং আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাই বোন, এই মিশালটা, এই এক্সাম্পলটা, এই উদাহরণটা দিলাম, একটু পরে কাজ আসবে, তবে একটা হাদিস আমাকে এখানে অ্যাড করতেই হবে, একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেই হবে। আমরা জানি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, কোরআনের পরে পরে পৃথিবীতে যেই গ্রন্থের সিট, সেই গ্রন্থের নাম কি? কোরআনের পরে পরে যেই গ্রন্থ স্থান পেয়েছে সেই গ্রন্থের নাম কি? বুখারী। সেই গ্রন্থের নাম বুখারী। এই বুখারীর মধ্যে 7275টি হাদিস, 74টি হাদিস নিয়ে আসার পূর্বে ইমাম বুখারী, ইমাম বুখারী কে? ইমাম বুখারী উনি যিনি 16 বছর ধরে বুখারী লিপিবদ্ধ করেছেন। ইমাম বুখারী তো তিনি যিনি একটা হাদিস লিপিবদ্ধ করার জন্য তিনি কি করেছেন, একবার গোসল করেছেন, একবার উজু করেছেন, একবার ইস্তেখারা করেছেন, হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছেন, তারপরে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। ইমাম বুখারী তো তিনি যিনি 6 মাস পর্যন্ত একটি হাদিস নেওয়ার জন্য হেঁটে হেঁটে সফর করেছেন। ইমাম বুখারী তো তিনি যিনি 8 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইনি হাদিস নিয়ে আসছেন বুখারীর মধ্যে প্রথম খণ্ডে 2 পৃষ্ঠায় 1 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, যখন তিনি মিম্বারের উপরে আরোহণ করলেন, মিম্বারের উপরে আরোহণ করার পরে তিনি বলছেন শোনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত, প্রতিটি কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত। পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, পৃথিবীতে যতগুলো আল্লাহর হুকুম আহকাম আছে, যে সমস্ত ইবাদত করলে আপনি জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবেন। সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক যে শর্তগুলি রয়েছে তার মধ্যে ইখলাস লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, একটা তাওহীদ একাত্মবাদ আল্লাহর জন্য সেটা হতে হবে। 1 নম্বর শর্ত, আপনার ইখলাস ঠিক থাকতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, যদি আপনার ইখলাস ঠিক না থাকে, সিয়াম পালন করেন, আপনার নিয়ত আপনার পরিকল্পনা ঠিক থাকতে হবে। আপনি যাকাত প্রদান করেন, এই মঞ্চে যতগুলো টাকা খরচা হয়েছে সমস্ত টাকা আপনি বহন করেন, এই জায়গাতে আপনার নিয়ত ঠিক থাকতে হবে। পৃথিবীর যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের পিছনে আপনাকে কি করতে হবে, আপনার নিয়ত সঠিক রাখতে হবে। যদি আপনার নিয়ত ঠিক না থাকে তাহলে আপনার সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। সুপ্রিয় ভাই ও বোনদের কাছে আমার প্রশ্ন, আজকের যে আলোচনা সভা, এত পরিশ্রম করে, এত টাকা দিয়ে, এত মেহনত করে আমরা এরকম একটা আলোচনা সভার আয়োজন করেছি, এর পিছনে যদি লক্ষ্য উদ্দেশ্য এটা থাকে যে মানুষ শুনুক, গোপালনগরের মানুষ জানুক, আর এলাকাবাসী জানুক যে হ্যাঁ অমুক অমুক ব্যক্তিরা এটা করেছে, অমুক অমুক মানুষ প্রচেষ্টা করে এরকম একটা আলোচনা সভা করেছে, এই টেন্ডেন্সি যদি আমার আপনার মাথার ভিতরে থাকে তাহলে ওল্লাহি আল্লাহর কসম, ওল্লাহি আল্লাহর কসম, আপনার একজনের ব্যক্তির টাকার কবুল হবে না আল্লাহর কাছে, একজনের একজন ব্যক্তিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর পিছনে যতগুলো টাকা খরচা হয়েছে, যতগুলো শ্রম ব্যয় হয়েছে, সমস্ত শ্রম টাকা পয়সা এটাকে কেন্দ্র করে যতগুলো কার্যকলাপ সবগুলি ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনার নানু মদিনা গিয়েছে, মদিনা যাওয়ার পর মদিনা থেকে আপনার জন্য, যেহেতু আপনি একজন নাতি, তার আদরের নাতি, ওই আদরের নাতির জন্য 2 কিলো মাংস, উটের মাংস ক্রয় করে আপনার জন্য সে বাড়িতে পাঠিয়েছে। এই মাংস আপনার কাছে উপস্থিত, এখন পর্যন্ত জীবনে আপনি কি করেননি, উটের মাংস ভক্ষণ করেননি, এই
এই মাংস রান্না করার জন্য আপনার আম্মুর চিন্তা ভাবনা পরিকল্পনা। আরে উটের মাংস তো আমরা জীবনে খাইনি, উটের মাংস আজকে আমাদের প্রথম লাইফে, ফলে একটা কাজ করা যাক, শ্রীলঙ্কা থেকে লঙ্কা নিয়ে আসা যাক, আমেরিকা থেকে আপনার জিরা গোলমরিচ আর বিভিন্ন যেগুলো আপনার রান্না করতে গেলে সামান লাগবে, সামগ্রী লাগবে, সেগুলো বিভিন্ন জায়গা থেকে, কোনোটা আপনার আমেরিকা, কোনোটা আফ্রিকা, কোনোটা কর্ণাটক, কোনোটা বাংলাদেশ, সব জায়গা থেকে আপনি এক একটা আপনার কি করলেন ওই মাংস রান্না করার জন্য ওই বস্তুগুলো নিয়ে আসলেন যেগুলো আপনার রান্না করাতে সহযোগিতা করবে। আচ্ছা বলুন, আপনার গোপালনগরের যদি আপনি লবণ না দেন তাহলে মাংস ভক্ষণ করতে পারবেন? বুঝতে পারেন না ভাইরা, সব কিছু বাইরে থেকে আপনি আনয়ন করেছেন কিন্তু আপনার গোপালনগরের ওই উটের মাংসতে আপনি লবণটা দেননি। আচ্ছা বলুন, ভক্ষণ করতে পারবেন, খেতে পারবেন? পৃথিবীর যতগুলো এবাদত আছে সমস্ত এবাদত আপনি করে ফেলেছেন, আপনার নিয়ত যদি সঠিক না থাকে, এটা যদি আল্লাহর জন্য না হয়ে থাকে, সব আমল ব্যর্থ। বুঝানোর জন্য এটা যথেষ্ট মনে হচ্ছে, আমি মনে করছি, এখন আপনারা কি বুঝলেন জানি না, তবে আমি এখানে একটা কথা বলবো, এখানে যতগুলো ভাই পরিশ্রম ব্যয় করেছে, যতগুলো বোন পরিশ্রম ব্যয় করেছে, আর আদার্স মানুষ যতগুলো টাকা থেকে পয়সা থেকে আর বিভিন্ন দিক থেকে এক কথায় এর কার্যকলাপের জন্য খরচা করেছে, সমস্ত ভাই ও বোনদেরকে এটা নিয়ত করতে হবে। যদি আমাদের মানুষকে দেখানোর নিয়ত থাকে এখনই আমরা চেঞ্জিং করব, না হলে অন্যথায় এটা আমাদের ব্যর্থ হয়ে যাবে, আমলে পরিণত হবে না। যারা বক্তা আছে, যারা শ্রোতা আছে, সকলকে এই হাদিস কি করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি বক্তা বলে বক্তৃতা দিয়ে চলে যাব, আমার জীবনে কোনো আমল থাকবে না, আমি যে মানুষকে নিয়ে আসব ইসলামের দিকে নিয়ে আসার টেন্ডেন্সি চিন্তা ভাবনা থাকবে না, এই বক্তাও বেকার, শ্রোতাও বেকার, সবাই বেকার, সবারই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ, আমি মানুষের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের জমি জায়গা, তাদের আকার আকৃতি, এটা আমি দেখি না। ولكن ينظر الى قلوبكم واعمالكم, মানুষের আমি তাদের আমল দেখি এবং তার নিয়ত কি, তার সংকল্প কি, তার অন্তর কি বলছে, এটা আমি দেখতে চাই মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর নিয়ে, আপনার অন্তর নিয়ে ভাবছে, আমার চেহারা নিয়ে ভাবে না, আমার সম্পদ নিয়ে ভাবে না। তার কারণ আপনি পৃথিবীতে যখন এসেছেন তখন আপনি কোনো সম্পদ নিয়ে আসেননি, একবারে নিঃস্ব হয়ে উলঙ্গ অবস্থায় বাচ্চার আকারে, ফাকা সাউনা ইওমা লাহমা, আপনাকে গোশত দিয়ে চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি স্ট্রাকচার করে পৃথিবীর বুকে বাচ্চার আকারে নিয়ে এসেছেন। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো পৃথিবীতে আমরা কোনো ব্যক্তি কিছু নিয়েছি? যা পেয়েছি এটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমরা কি নিয়ে যাব মরার পরে? জিনা, মৃত্যুর পরে কিছু নিয়ে যেতে পারবেন না। নিয়ে যাবেন কি? মুহাম্মদ সাল্লামের ঘোষণা, তিনটা জিনিস মানুষ নিয়ে যায় যখন মানুষ মৃত্যুবরণ করে, তার সাথে তিনটে জিনিস যায়, ইয়াবকা ইরিজায় ইসনাইন, কি হয় আপনার ইরিজা ইসনাইন, দুটি জিনিস তার মাটি দেওয়ার পরে পরে ফিরে চলে আসে, একটি জিনিস তার সাথে থাকে, ইয়াবকা আমালহু, তার আমল থাকে, সে নিজের জীবনে তার 7 বছর 10 বছর বয়স থেকে নিয়ে তার 80 বছর 90 বছর পর্যন্ত সে জীবনে কি করেছে, সমস্ত আমল কি আছে, তার আমল নামাতে লিপিবদ্ধ করা আছে। সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, 3 নম্বর সুরার আয়াত নাম্বার 185, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওয়ান যুলজিআনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 4টা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দা যা করেছে পৃথিবীতে সব কিছু কি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন হিসাব, কিয়ামতের দিন পায়ের তলে তার তামা থাকবে এবং ওপরে চলে আসবে 1 মাইল ওপরে সূর্য, এখন 1414 লক্ষ মাইল ওপরে সূর্য, 42-45 ডিগ্রি যখন এই পৃথিবীতে রোদ আসে তখন আমরা এই তাপমাত্রা সহ্য করতে পারি না,
সেই দিন কিয়ামতের দিন এরকম আপনার এক মাইল উপরে নিচে থাকবে তামা মানুষ জাহান্নাম দেখবে তাদের এই জায়গার কলিজা মনে হচ্ছে এই জায়গাতে টুটিতে চলে আসবে মানুষ বলবে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার আল্লাহ আমাদের আর পলায়ন করার কোনো স্থান নাই জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা লা ওয়াজার আর তোমাদের পলায়নের কোনো স্থান নাই এখানেই তোমাদের থাকতে হবে সেদিন আমাকে আপনাকে বুঝিয়ে দিবে যুবক তুমি কতদিন কত রাত ফ্রি ফায়ার খেলেছো তোমার সব লিপিবদ্ধ করা হচ্ছে ল্যাপের তলে ঢুকে ঢুকে কতগুলো তুমি কি করেছো ব্লু ফিল্ম দেখেছো উলঙ্গ ন্যাংটা নারীদের তুমি ছবি দেখেছো সব কিছু যুবক তোমার লিপিবদ্ধ করা হচ্ছে তুমি কতগুলো গুনার কাজ করো কতগুলো নেকির কাজ করো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে এটা কিয়ামতের দিন তোমাকে দেখিয়ে দেওয়া হবে বলছিলাম যে আমার আপনার যদি এত বড় আয়োজন করার পর নিয়ত ত্রুটি থাকে সব যেমন বিফল এই জন্য আপনাকে বললাম আমি যে আপনি কি করুন নিয়তটাকে সঠিক করুন আমরা আমরা যারা বক্তা বক্তৃতা পেশ করছি যারা শ্রোতা আল্লাহ তাদের সকলের তুমি নিয়তটাকে পরিবর্তন করো যাতে করে আমরা আজকের আলোচনাটা আমরা তোমার জন্যই তোমার উদ্দেশ্যে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্যই এটা আমরা শ্রবণ করতে পারি আল্লাহ তুমি আমাদের সকল সুপ্রিয় ভাই ও বোনদেরকে কবুল করো আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন সুপ্রিয় ভাই ও বোন শিক্ষা যার ইংরেজি অর্থ হচ্ছে এডুকেশন এডুকেশন শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ যা এডুকর থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে টু ড্রা আউট বাহির করা কোন কৌশল আয়ত্ত করা যা দ্বারা আচরণের পরিবর্তন ঘটে তাকে শিক্ষা বা এডুকেশন বলা হয় সুপ্রিয় ভাই ও বোন শিক্ষা দিনই শিক্ষার গুরুত্ব ও ফজিলত জি দিনই শিক্ষার গুরুত্ব ও ফজিলত আমরা আগে একটাই শিক্ষা জানতাম আমরা আগে একটাই শিক্ষা বুঝতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন তো পৃথিবীর বুকে নামাজ পাঁচ ওয়াক্ত যাকাত ফরজ হজ ফরজ আর বিভিন্ন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এতগুলো কোরআনের আয়াত ৬৬৬৬টি আয়াত মতান্তরে ৬২৬৬টি আয়াত এতগুলো আয়াত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াতগুলো উপঢাকন দিয়েছিলেন সর্বপ্রথম যেটা আমাদের শ্রদ্ধেয় ভাই শ্রদ্ধেয় আমাদের সভাপতির ছেলে শ্রদ্ধেয় ভাই রবিউল ইসলামের মেয়ে যে আয়াতগুলো পাঠ করেছিলেন ৯৭ নম্বর সুরার ১-৫ আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করলেন জিব্রাইলের মাধ্যমে ইয়ে করা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইয়ে করা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলক যিনি তোমাদেরকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন খলকাল ইনসানা মিন আলক ইয়ে করা রব্বুকাল আকরাম তোমার সম্মানী রবের প্রভুর নামে তুমি পড়াশোনা করো পড়ো এইভাবে ১-৫ নম্বর আয়াত পর্যন্ত তিনি কি করলেন জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু এসে দিলেন আচ্ছা বলুন তো এতগুলো ইবাদত সমস্ত ইবাদত থাকলো একদিকে প্রথমে যে আয়াত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে প্রেরণ করলেন সেই আয়াতগুলোই ছিল শিক্ষা আর সেই আয়াতগুলোই হচ্ছে আপনার শিক্ষাতে যেখানে আবার ঘোষণা করা হয়েছে ইয়ে করো বিসমি রব্বিকাল্লাযী খলক ওটা শিক্ষা হতে হবে যেটা তোমার প্রভুর নাম নিয়ে ওই শিক্ষা হতে হবে যেখানে তোমাকে প্রভু তোমার প্রভুত্বকে চিনাবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যেই সূরা আমি পাঠ করেছি আপনাদের সামনে যেই সূরার আয়াত ওই আপনার সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার আয়াত নম্বর ১৯ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তাহলে মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তাহলে মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানব মণ্ডলী হে গোপালনগরের মানুষ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে জানো আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই আল্লাহকে তোমাকে জানতে হবে আরে আল্লাহকে আল্লাহ তো আমার
আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে আল্লাহ তো আমাদের রিজিক দাতা বিধান দাতা আমাদের সবকিছুর মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে প্রাণ করলেন যিনি আমাদের মায়ের পেট থেকে বের করে যিনি নিয়ে আসলেন তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি জান্নাত সৃষ্টি করে রেখেছেন তৈরি করে রেখেছেন জাহান্নাম তৈরি করে রেখেছেন সারা পৃথিবীকে আপনার কি করার জন্য পরিচালনা করার জন্য ফেরেশতাদের কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে পৃথিবীর মানুষ গোপাল নগরের মানুষ তোমরা জানো আল্লাহকে এই শিক্ষা তোমাকে সর্বপ্রথম দিতে হবে আলাম আফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে জানো মুহাম্মদ তারপরে ওয়াস্তাগফিরু যাম্বিকা ওয়ালিল মুমিনিন তুমি ইস্তিগফার করো তুমি ক্ষমা প্রার্থী হও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাদের জন্য তোমার জন্য ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত পৃথিবীর যতগুলো মুমিন নারী পৃথিবীর যতগুলো মুমিন পুরুষ আছে এই পুরুষদের জন্য এই নারীদের জন্য তুমি ইস্তিগফার করো প্রিয় সুপ্রিয় ভাই ও বোন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানতে বলছে আমাকে জানতে বলছে যদি আমি আর আপনি আল্লাহকে না জানি আচ্ছা বলুন তো আপনাকে খেতে কে দেয় আপনাকে পড়তে কে দেয় আপনাকে সবকিছু কে দিদাইন চিত্তে দিয়ে যায় পৃথিবীর তো আপনার মা আপনাকে আপনার স্বার্থে ভালোবাসে আপনার স্ত্রী আপনাকে স্বার্থে ভালোবাসে আপনার শ্বশুর আপনাকে স্বার্থে ভালোবাসে আপনার অন্যান্য রিলেটিভ আপনাকে স্বার্থে ভালোবাসে কিন্তু স্বার্থহীন ভাবে যিনি আপনাকে ভালোবাসেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে গুরুত্ব যদি আমরা বুঝতে চাই প্রথমে আলাক সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত অধ্যয়ন করুন তারপর আপনি অধ্যয়ন করুন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত অধ্যয়ন করুন তারপরে আপনার সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর হচ্ছে আপনার 31 সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 20 সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 141 145 সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100 অধ্যয়ন করুন আপনি পাবেন বিস্তারিত সূরা জুমারের মধ্যে বলা হয়েছে আপনার সূরা ফাতিরের মধ্যে 35 নম্বর আয়াতে বলা হয়েছে এভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার কথা গ্রহণ করেছেন না বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কি করো ইলম আগে অর্জন করো জ্ঞান শিখো সেই কোন জ্ঞান হতে হবে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জ্ঞান যেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পড়া হয় সেখানে তোমাকে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা এটা জি সুপ্রিয় ভাই বোন আমি আপনাকে আরেকটা কথা এই জায়গাতে বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ফাতেমার সামিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করেছিলাম তার মধ্যে একটা আলোচনা শ্রবণ করেছি সাহাবীদের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয় আছে বহু সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইর তো ওদের মধ্যে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তার জীবনী বয়ান করার জন্য আমার সময় নেই সেখানে এই জায়গাতে আপনাকে বলতে চাইছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কথা বলে চলে গেছেন বহু ইম্পর্টেন্ট কথা বলে চলে গেছেন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইলম ই আহকে হাকিম হ্যায় আর মাল মাহকুম হ্যায় ইলম জ্ঞান বিদ্যা এটা হচ্ছে হাকিম তুমি একটা ময়দানে দাঁড় হয়ে গেছো এই জায়গায় তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না তোমার ইলম তোমার বিদ্যা এই জায়গাতে বাঁচাতে পারবে তোমার সম্পদকে তোমাকে নিজে কি করতে হয় তাকে রক্ষা করার জন্য রক্ষার্থী রাখতে হয় তাকে রক্ষা করার জন্য অনেক মানুষকে কি করতে হয় ভাড়া দিয়ে রাখতে হয় কিন্তু ইলম জ্ঞান এটা তোমাকে নিজে সে কি করে রক্ষা করে হযরতে ইমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন মাদারিজু সালিকিনের মধ্যে 2 নম্বর খন্ডে 474 পৃষ্ঠার মধ্যে এই কথা লিপিবদ্ধ করা হয়েছে এরপরে আপনার ওই পৃষ্ঠার মধ্যে 2 নম্বর খন্ডে আর মাদারিজু সালিকিন দ্বিতীয় নম্বর খন্ডে 470 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে মানুষ খাওয়া দাওয়ার চাইতে ইলম অর্জন করা তার জন্য বেশি ফরজ মানুষ যে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে যে যতবার হাজারবার মানুষ কি করছে শ্বাস গ্রহণ করছে কতবার যে শ্বাস পরিত্যাগ করছে এর চাইতেও বেশি ফরজ তার জন্য বিদ্যা অর্জন করা কোরআন এবং সহি সুন্নাহ অর্জন করা তার জন্য ফরজ একইভাবে আপনার বহু আপনার সালফদের কথা আছে উতলুবুল ইলমা মিনাল্লাহে মিনাল মাহদি ইলাল্লাহ তোমাদের কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইলম শিখতে হবে তোমাকে একইবারে তোমার মায়ের গোদ থেকে অর্থাৎ কোল থেকে নিয়ে একইবারে মৃত্যু পর্যন্ত ইমাম আহমদ রাদিয়াল্লাহ ইমাম আহমদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হচ্ছে যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল আজকে আপনার কম্পিউটার আপনি 2 লক্ষ
হাদিস লোড করেন আপনার কম্পিউটার কি করবে ফেল করবে সে বারবার হ্যাং মারবে হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বল তিনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ তিনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আরে আপনি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন পৌঁছে গেছেন অথচ আপনি এই দাওয়াতের কাজ এই কলমের কাজ এই লেখার কাজ আপনি কতদিন পর্যন্ত করবেন তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে অতক্ষণ পর্যন্ত আমি এই কাজ চালিয়েই যাব সুপ্রিয় ভাই ও বোন ইলমের এতই গুরুত্ব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর মধ্যে কিতাবুল ইলমে প্রথম খণ্ডে 10 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর অনুচ্ছেদ গায়েম করেছেন বাবুল ইলমে ক্বাবল আল কাওলি ওয়াল আমাল কথা বলা আমল করার পূর্বে তোমাকে জানতে হবে এখন যদি আমি কলিকাতা যাই তার পূর্বে আমাকে জানতে হবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে কলিকাতা যেতে গেলে কোন গাড়ি ধরতে হবে কোন স্থানে যেতে হবে এগুলো আমাকে কি করতে হবে জানতে হবে জানার পরে আমি বের হতে পারবো যেমন না জেনে বের হতে পারবো না তেমনি আপনাকে আপনি যে কথা বলবেন আপনি যে আমল করবেন তার পূর্বে আপনাকে জানতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আপনি কি করে অর্জন করবেন আদায় করবেন এটা আগে আপনাকে জানতে হবে আগে আপনার জানা তারপরে মানা না জানলে আপনি কোনো কিছু মানতে পারবেন না সুপ্রিয় ভাই ও বোন হযরতে যে হাদিসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি হাদিসটি আপনাদের সামনে আমি পরিবেশন করি হয়তো এটা গুরুত্বর সম্পর্কে আলোচনা করা হলো অথবা ফজিলত সম্পর্কে কয়েকটা কথা চলে এসেছে একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ছিলেন মক্কার জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন মক্কাতে জি ভাইরা বলুন কত বছর ছিলেন মক্কাতে ও সুপ্রিয় ভাইরা যুবক ভাই হাই আজকে আপনাদের জীবন কি হলো আপনারা গেছেন কোথায় আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের রাষ্ট্র নায়ক যিনি ইসলামকে এত কষ্ট করে ক্লেশ বেদনা যন্ত্রণা নিজের সময়কে সম্পূর্ণটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে এত পরিশ্রম করে ইসলামকে নিয়ে আসলেন বলুন তো ভাইরা মক্কার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কতদিন ছিলেন দশ দিন যা 13 বছর ছিলেন আপনারা কথা বলছেন না কেন 13 বছর ছিলেন আর মদিনাতে কত বছর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন তো একজন সাহাবী আসছে দামেস্কের মসজিদে কার মসজিদে কোন মসজিদে দামেস্কের মসজিদে قال حدثنا مسدد بن مسر حدثنا قال حدثنا عبد الله بن داوود سمعت عاصم بن رجاء بن حيوة يحدث عن داوود بن جميل عن قصير بن قيس قال كنت جالسا مع ابي الدرداء في مسجد دمشق قصير بن قيس তিনি বলছেন আমি মসজিদে দামেস্কের মধ্যে বসেছিলাম ইতিমধ্যে جاءه رجل একজন ব্যক্তি আসলো তারপরে এসে বলল ফাকাল ইয়া আবাদ দারদা ইন্নি জাইতুকা মিন মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইলম শিক্ষার হাদিস শিক্ষার কত গুরুত্ব ছিল আপনাকে আমি এই হাদিস দিয়ে বুঝাতে চাইছি মদিনা শহর থেকে হেঁটে চলে আসছেন কার কাছে দামেস্কের মাটিতে মসজিদে দামেস্কের মধ্যে দিয়ে বলছেন যা রাজুল ফাকাল ইয়া আবাদ দারদা ইন্নি জাইতুকা মিন মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু দারদা তোমার কাছে একটা হাদিস নিয়ে আসতে এসেছি নিয়ে আসার জন্য এসেছি তুমি জানো হাদিসটি তুমি বলতে পারবে সে হাদিসটি তুমি বলো মা যে তোলে হাজা আমি কোনো উদ্দেশ্যে আসিনি শুধু একটা অনলি ওয়ান একটা হাদিস নিয়ে আসার জন্য এসেছি একটা হাদিস তুমি বলো আমরা যাই অনেক জায়গাতে অনেক বন্ধুর সাথে সাক্ষাৎ করি এক একটা উদ্দেশ্য নিয়ে সাহাবী আসছেন উদ্দেশ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হাদিস শিক্ষা শিক্ষার জন্য হাদিস জানার জন্য আসছে বলছে তিনি বলছেন ফাইন্নি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রবণ করেছি তিনি বলেছেন ইয়াকুল তিনি বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহা ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যেই ব্যক্তি এই কোরআন এই হাদিসকে অর্জন করার উদ্দেশ্যে শিখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত জ্বর পথকে আসান করে দিবেন সহজ করে দিবেন সুঠাম করে দিবেন সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্যক্তি যে ব্যক্তি আসলো কোরআন এবং সুন্নাহর জন্য শিক্ষার জন্য আমি আমি সুপ্রিয় ভাই বোনদেরকে বলতে চাই যদি আপনাদের আজকে এখানে আসাটা শিক্ষা মূলত দুটো কোয়ালিটি নিয়ে নেওয়া যায় একটা লিপিবদ্ধ ডাইরেক্ট একটা শ্রবণের মাধ্যমে ঠিক আছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে ইন্দ্রিয়ের মাধ্যমে কয়টা ইন্দ্রিয় আছে সেদিকে আমি যাচ্ছি না তো ওই ব্যক্তি আসছে আসার পরে একজন তারপরে হাদিস বর্ণনা করা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে দিলেন যারা কোরআন এবং সুন্নাহ শ্রবণ করার জন্য
জানার জন্য বুঝার জন্য কি করবে এগিয়ে যাবে পথ চলবে আল্লাহ তার পথকে জান্নাত জর পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন সুঠাম করে দিবেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পরে তিনি বলেন ওয়া ইন্নাল উলামা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাও আজদি হাতাহার জাল্লে তালিবুল ইলম আরে তোমরা শুনে রাখো ও প্রিয় ভাই আপনাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ শ্রবণ করার জন্য আসে শ্রবণ করার জন্য হাঁটে চলাচল করে আল্লাহর নবীর ঘোষণা ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করতে থাকে কার কথা বলেন কার জন্য দোয়া করতে থাকে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ শ্রবণ করতে আসছে আর আপনি হাদিস পড়া শুনলেন না যা আপনি এখানে আছেন মানে আল্লাহর অনুগ্রহ আনজালা সাকিনা আল্লাহর প্রশান্তি আপনার উপরে অবতীর্ণ হচ্ছে আল্লাহর রহমত আপনার উপরে অবতীর্ণ হচ্ছে ফেরেশতারা আপনাদেরকে ঘিরে নিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদেরকে বলছে ও আমার ফেরেশতা বর্গরা তোমরাই তো বলেছিলে একদিন যে পৃথিবীর বুকে তুমি প্রেরণ করবে এমন ব্যক্তিকে যারা কি করবে পৃথিবীর বুকে রক্তপাত করবে মারামারি করবে দেখো তো ওরা জান্নাত দেখেনি আচ্ছা ভাই আমরা জান্নাত দেখেছি আল্লাহকে দেখেছি জাহান্নাম দেখেছি আমরা কি আল্লাহকে মানি না আমরা কার জন্য এসেছি ভাই এখানে তো আল্লাহর কথা শ্রবণ করার জন্য রাসূলের কথা শ্রবণ করার জন্য এসেছি এদেরই কথা আল্লাহ ঘোষণা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এদেরকে কি করবে ওয়াইনাল মালাইকাতা লা তাজাও আজমি হাতাহারে জানলে তালবিল ইলম এই তালবে ইলমদের জন্য ফেরেশতা মণ্ডলী তাদের পরকে বিছিয়ে দেন আল্লাহু আকবার শুধু তাই নয় ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ এ পৃথিবীর মানব মণ্ডলী যারা কোরআন এবং সহিহ সুন্নাহ শিখতে যাবে ও গোপাল নগরের মানুষ তোমরা শুনো যারা কোরআন এবং সহিহ সুন্নাহ শ্রবণ করার জন্য আসবে যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হচ্ছে এই জায়গাতে যারা আসবে আল্লাহর নবীর ঘোষণা ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ যারা আলেম আছে এই আলেমদের জন্য পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে এদের জন্য দোয়া করতে থাকে যারা আলেম যারা কোরআন এবং সহিহ সুন্নাহর পণ্ডিত যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দক্ষতা রাখে বা আমল যারা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা একমাত্র তারাই আল্লাহকে ভয় করে যারা একমাত্র আলেম আলেমেরাই আল্লাহকে ভয় করে প্রশ্ন এখানে আপনি ছুটতে পারেন আরে অনেক আলেম তারা কি করে গাঁজা হিরোইন আর বিভিন্ন অপকর্মাতে ব্যতি ব্যস্ত কেউ দাড়ি কাটাতে ব্যতি ব্যস্ত কেউ টাকনের নিচে কাপড় পরিধান করাতে ব্যতি ব্যস্ত কেউ সুদ ঘুষ জেনা ব্যভিচার সব কিছু অথচ সে আলেম সে ফারাগত করে এসছে আলেম নয় রাসূলের ভাষায় আলেম নয় এ হচ্ছে জালেম মাসালুল্লাযীনা হাম্মালুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামা ফালিল হামার একজন মানুষ আছে একদল মানুষ আছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে যদি চ ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে তাফসির ইবনে আহসান তাফসির ইবনে কাসির সহ যতগুলো তাফসিরে তাবারি তাফসিরে রাজি খাজেন এভাবে বিভিন্ন তাফসিরে গ্রন্থ আছে আপনি ব্যাখ্যা সহ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আলেম আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই ভয় করে একদল মানুষ আছে যাদেরকে কি করা হয়েছে কিতাব দেওয়া হয়েছে অথচ তারা গাধার মতো ও ভাই আপনাকে বলছি ওই গাধা যেই গাধা কি করে প্রতিদিন একটা নালা দিয়ে একটা নালা দিয়ে কি করে পার হয় একদিকে থাকে তার লবণ আরেক দিকে থাকে আপনার কি ও কি বলে যে তুলাগুলো তুলা জাতীয় কিছু এ তো আপনার তুলাও বুঝে না আর আপনার সিলঠিও বুঝে না আর কোনো কিছু বুঝে না আচ্ছা এটা বুঝুন তো একদিকে আছে আপনার সিলঠি পাতা বুঝেন তো আপনারা মশলা বাটেন না জি ভাইরা বুঝতে পারছেন আমি আগে বলেছি আমি যতগুলো বক্তা আছে আপনাদের সমস্ত মানুষের চাইতে আমার জ্ঞানের কম জ্ঞান কম আছে আপনাকে বুঝে নিতে হবে যদি আমি বুঝাতে না পারি তো আমি যেটা বলতে চাইছি তো একদিকে যদি আপনি সিলটি চাপিয়ে দেন আর একদিকে কোরআন এবং হাদিস চাপিয়ে দেন আচ্ছা ও কি পার্থক্য করতে পারবে পারবে কি পারবে না আচ্ছা কুকুরের গলায় যদি মালা পরানো যায় ও কি তার সম্মান রাখবে মাসালুল্লাযীনা হাম্মালুত তাওরাতা সুম্মা ইয়াহমিলুহা কামাসালিল হিমার একদল মানুষ আছে যাদেরকে খিতাব দেওয়া হয়েছে কোরআন হাদিস জানছে নিজের জীবনে সেটা বাস্তবায়ন নাই এরা আলেম নয়
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইল্লামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেম মানে সে আল্লাহকে ভয় করবে আলেম মানে যা আল্লাহ আদেশ করেছে সেটাকে মানার জন্য সে সচেষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দাও ওয়া ইন্নাল আলিমান ইস্তাগফির লাহু মিন ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানা ফি মা জাউ ফিল মা যারা আলেম যারা কোরআন এবং সহি সুন্নাহর দক্ষতা রাখে এদের জন্য পৃথিবীর সব কিছু বালি কুচি সিমেন্ট সব কিছু কি করে দোয়া করতে থাকে ওয়াল হাইতানা ফি জাউ ফিল মা এমন কি পানির ভিতরে যে মাছগুলো আছে এই মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাদেরকে জান্নাত দাও আল্লাহ তাদের জন্য রাস্তা তুমি কি করে দাও জান্নাত দেওয়ার রাস্তা আসান করে দাও এভাবে তারা কি করতে দোয়া করতে থাকে এমন কি মাটির ভিতরে যে পিপিলিকাগুলো আছে এই পিপিলিকাগুলো পর্যন্ত এদের জন্য দোয়া করতে থাকে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন যারা শুধু শুধু কোরআনের শিক্ষা বাদ দিয়ে হাদিসের শিক্ষা বাদ দিয়ে গোপালনগরের মানুষকে আজকে উদাত্ত কণ্ঠে আমি বলে দিতে চাই বলে যেতে চাই আজকে আমি আছি কালকে আমার মৃত্যুবরণ হতে পারে তবে এ কথা সত্য সাড়ে চোদ্দশো বছর আগে থেকে লিপিবদ্ধ করা হয়েছে ইয়ে করা যেখানে আল্লাহর নাম নিয়ে পড়ার কথা আছে এখানে যদি আল্লাহর নাম নিয়ে পড়া না হয় আল্লাহর শিক্ষা আল্লাহর জ্ঞান যেটা আল্লাহ যেটা শিখতে বলেছেন এই শিক্ষা ছাড়া যদি পৃথিবীর শিক্ষায় আমি আর আপনি ব্যতিব্যস্ত হই তাহলে আল্লাহর নবীর ঘোষণা জান্নাত তো পাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না আপনি আবু দাউদ খুলেন আবু দাউদের মধ্যে 313 পৃষ্ঠায় দ্বিতীয় নম্বর খণ্ডে কিতাবুল ইলমের মধ্যে হাদিস বিবৃত করা হয়েছে ওই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পয়েন্ট এই জায়গাতে লুকিয়ে আছে পয়েন্টটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লামাল ইলমা মিম্মা ইবতাগা বি ওয়াজহুল্লাহি লা ইতাআল্লামু ইল্লা লিয়ুসীবা বিহা আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিরি হা হা যারা কোরআন এবং সহি সুন্নাহকে গ্রহণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে সন্তুষ্টি পাবে পক্ষান্তরে যারা কোরআন এবং সহি সুন্নাহকে কি করবে কোরআন এবং সহি সুন্নাহকে পার্থিব্য স্বার্থে গ্রহণ করবে ইয়ানিরি হা হা এরা জান্নাত তো পদুরে কথা জান্নাতের সুগন্ধ পর্যন্ত জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না কোরআন আর হাদিস যদি শিখে জান্নাতের গন্ধ না পায় পার্থিব্য সাথে তাহলে আপনি বলুন কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি কোথায় যাবেন আমি বলি না ভাই আমার পাকিটে না জান্নাত আর জাহান্নাম আমি আপনাকে বলে দিব ফাতোয়া দিব না আমি বলতে চাই আপনাকে কোরআন যদি আপনার পেটে না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আপনি হচ্ছেন মৃত্যুদেহ যার দেহের মধ্যে যেমন শ্বাস নেই তেমনই যেমন মৃত্যু শ্বাসবিহীন যেমন দেহ অনুরূপ আপনার দেহটা তেমনই যার মধ্যে কোরআন এবং সহি সুন্নাহ নেই তাকে মৃত্যু দেহের সাথে সমতুল্য করা হয়েছে আপনাকে যেভাবে হোক না কেন যেইভাবে হোক না কেন আপনাকে কোরআন এবং সহি সুন্নাহ শিখতেই হবে আপনি বাধ্য এটা ফরজে আইন ফরজে আইন এটা শিখতেই হবে আমি বলিনি দুনিয়ার শিক্ষা শিখবেন না জিওগ্রাফিয়া হিস্টোরি ম্যাথামেটিক যতগুলো পৃথিবীতে শিক্ষা আছে সব শিক্ষা আপনার জন্য দরকার সব শিক্ষা আপনার জন্য ফরজ তবে প্রথমে ফরজ হচ্ছে আপনার এটা শিক্ষা যেটা কোরআন এবং সহি সুন্নাহর শিক্ষা ইমাম আহমদ বিন হাম্বাল 4 বছর বয়সে তিনি হেফজ মুকাম্মাল করেছিলেন ইমাম বুখারী 7 বছর বয়সে এভাবে আপনার বিভিন্ন মুহাদ্দিসিন ইকরামদের জীবনীতে পাওয়া যাচ্ছে তারা 10 বছরের নিচে কি করেছেন সব তারা হেফজ মুকাম্মাল করেছেন ইহুদি খ্রিস্টান পর্যন্ত এখন কি করছে তারা হেফজ করাচ্ছে হিন্দুরা অমুসলিম ভাইরা তাদের সন্তানদেরকে হেল্প করাচ্ছে তার কারণ কোরআন যখন হেল্প করবে মানুষ যদি ব্রেন তার 10% থাকে তাহলে এখান থেকে তার 500,000% কি হবে ব্রেনের প্রশস্ততা হয়ে যাবে কোরআনের এতটাই বরকত যে কোরআন যখন মানুষ মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে ভরে নেয় তার ব্রেনটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেয় আমি শেষ পয়েন্টে এসে শেষ বক্তব্যের অন্তিম মুহূর্তে আমি বলতে চাই গোপালনগরের সুপ্রিয় ভাই বোনদেরকে আমি অবশ্যই দিনের জন্য আপনাদেরকে আন্তরিক অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসি আপনাদের আমি পরিবর্তন চাই যতগুলো আলোচনা হলো সব ব্যর্থ হয়ে যাবে আপনি যে আলোচনা শ্রবণ করলেন এখানে যদি আপনার শিক্ষা না থাকে যদি আপনার ইলম না থাকে বিদ্যা না থাকে তাহলে আপনি কিন্তু কার্যকর আপনি কিন্তু পেরে উঠতে পারবেন না সেজন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে বিদ্যা অর্জন করতে হবে জি ভাই আপনি এখন আপনার নাম্বার আছে আমার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা নাই হোয়াটসঅ্যাপ যদি না খোলা থাকে কোনো একটা যাতায়াতের কোনো ইয়ে নাই আমি যে আপনাকে পাঠাবো কোনো জিনিস কোনো অপশন নেই আপনার মোবাইলে আচ্ছা বলুন তো আমি ছবি পাঠাতে পারবো আপনার কাছে পারবো কি পারবো না যেমন এটা হবে না তেমনি আমি যে আলোচনা করব তো আপনার তো কিছু সফটওয়্যার থাকতে হবে ভিতরে
সফটওয়্যার যদি না থাকে কি করে আপনি গ্রহণ করবেন? এখনই উঠার পরে আপনি এগুলো সব ভুলে যাবেন, যেহেতু আপনার তো কিছু নাই সফটওয়্যার। ধরো সফটওয়্যার আপনার থাকতে হবে, সফটওয়্যার তৈরি করার জন্য আপনার কোরআন এবং সুন্নাহ গ্রহণ করতে হবে। এখানে আমি পিতামাতাদেরকে ওর রাজুল রাইম শেষ পয়েন্টে এসে বলবো, যারা পিতামাতা আছেন গোপালনগরের সুপ্রিয় ভাই বোনদেরকে বলছি, যারা পিতামাতা, যারা অভিভাবক, যারা দায়িত্বশীল, আপনারা দায়িত্ব পালন করেন। আল্লাহর নবীর একটা ঘোষণা আছে, 60 বছর বয়সে তোমরা কি করো? মুরু আউলাদাকুম, তোমরা তোমার মুরু আউলাদাকুম, তোমাদের সন্তানদের কি করো? যখন তারা 60 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এটা কথা, আল্লাহর নবী ঘোষণা করেছেন। আমি সেদিকে আলোচনা করতে চাই না। আপনি যদি আপনার সন্তানকে সুপে, আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, আদর্শ রূপে গঠন করতে চান, তাহলে পৃথিবীর কোনো একটা আপনার স্কুল নাই, কোনো একটা একাডেমি নাই, কোনো একটা মাদ্রাসা নাই, মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি আপনি আপনার সন্তানকে পাঠিয়ে দেন, আপনি যদি 1 থেকে 10 বছর পর্যন্ত তার মধ্যে আদর্শ না দেন, তাহলে এই আপনার সন্তান কোনো মায়ের বাটা নেই যে আপনার সন্তানকে মানুষ করে দিবে, ব্যতিক্রম মানুষ হতে পারে। আপনাকে বুঝাতে চেয়েছি কোন কথাটা জানেন? মায়ের বাটার কথা বলতে চাইনি ভাই, আমি বলতে চেয়েছি যে পৃথিবীর কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন একাডেমি, কারো ক্ষমতা নেই যে আপনার সন্তানকে মানুষ করে দিবে। আপনাকে 1 থেকে 10 বছর পর্যন্ত কি করতে হবে? আদর্শ দিতে হবে। 90 বছর, 110 বছর যদি বয়স পায়, এই বয়সগুলোতে 10 বছর বয়সের পরে যে বয়সটা আছে, যতটা বয়স আছে এই বয়সে যে চলাফেরা করবে, তো এর মধ্যে যা প্রয়োজন সব কিছু আপনাকে এখনই ইনস্টল করতে হবে তার ভিতরে। 1 থেকে 7 বছরের মধ্যে ইনস্টল করতে হবে তার ভিতরে। 10 বছর হাইট সময়, এই সময়ে আপনাকে আপনার সন্তানকে আদর্শ দিতে হবে। এখন পর্যন্ত আপনি পিতা অভিভাবক, এখন পর্যন্ত আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান নামাজ পড়বে? এখন পর্যন্ত আপনি আপনার সন্তান আপনাকে দেখতে পেল না যে কোরআন এবং কোরআন পড়ে কি পড়ে না? যদি আপনার সন্তান আপনাকে দেখে যে সকাল সন্ধ্যা আমার পিতা কোরআন পাঠ করে, সকাল সন্ধ্যা আমার আম্মু কি করে কোরআন পাঠ করে, আপনাকে আমি এখন বলতে চাইছি সন্তানের কথা, আপনি যে সন্তান মানুষ করবেন, প্রথমে আপনাকে যে বিষয়টা ইনস্টল করতে হবে তার মধ্যে, সেটা হচ্ছে আদর্শ, কোরআন এবং সুন্নাহর আদর্শ। এই আদর্শ মানে গঠন যদি আপনি দিতে চান, তাহলে আপনার সন্তানকে ছোট থেকে দিতে হবে। আপনার সন্তান যখন বড় হয়ে যাবে তারপর আদর্শ দিবেন, এটা হতে পারে না। 1 থেকে বাচ্চা হচ্ছে অনুকরণী প্রাণী। আপনি যে ইসলামিক শিক্ষা আপনি যে শ্রবণ করলেন, গুরুত্ব এবং ফজিলত, এটাকে আপনি যদি বুঝতে চান বা বুঝাতে চান আপনার সন্তানকে, তাহলে সর্বপ্রথম শুরু হবে বিবাহ করা থেকে। নিয়ে বিবাহ করতে হবে আপনাকে দিনদার নারী দেখে, বিবাহ করতে হবে আপনাকে দিনদার নারী দেখে। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, এইভাবে বলা হয়েছে। মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। আমি মোহাম্মদ বলছি, ফাজফার বেজাতের দিন, যার মধ্যে দিন আছে, যা আল্লাহ ভীরুতা যার মধ্যে আছে, যা আল্লাহর প্রেমিক, যা আল্লাহকে ভালোবাসে, তাকে তোমরা কি করো? বিবাহ করো। এই মেয়েকে যদি আপনি নিয়ে আসেন আপনার বাড়িতে, এ হলো দিনদার মহিলা, এ আপনার জান্নাতকে টেনে নিয়ে আসতে পারে দুনিয়াতেই, আর আপনার জাহান্নামকে এই জায়গাতে টেনে নিয়ে আসতে পারে। সারা দিন আপনি কাজ করেছেন, পাথর ভাঙা কাজ, কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে স্ত্রী একটা হাত বুলিয়ে দিবে, দুটা কথা বলে দিবে, সারা দিনের যতগুলো ক্লান্ত আছে সব ক্লান্ত দূর হয়ে যাবে। আপনি সারা দিন এসি রুমে কাজ করে এসেছেন, আসার পর আপনি বাড়িতে বসেছেন, এমতো অবস্থায় এমন একটা স্ত্রী কথা বলে দিল, সারা রাত আপনার এই চুলগুলো দাঁড় হয়ে থাকবে। আচ্ছা স্ত্রী কেমনটা না? স্ত্রী কেমনটা না? ওই জন্য আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতির দিন, যার মধ্যে দিন আছে তাকে আপনাকে বিবাহ করতে হবে। দিনদার নিয়ে এসছেন, তারপরে আপনার করণীয় যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ে আসার পরে আপনার এই জায়গাতে কপালে হাত দিয়ে তার চুলগুলো কিছু ধোয়ার পরে আপনাকে একটা দোয়া পড়তে হবে, খয়রা খয়রা মাজাবাল তাহলে, এইভাবে দোয়া আছে, প্রতিটি দোয়ার কিতাবে দোয়া লিপিবদ্ধ করা আছে, এটা আপনার করণীয় আছে। তারপরে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যখন আপনি কি করবেন, মধুর মিলনে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তোমরা কি করবে, কুল্লো বাসমালাতিন, ইমাম বুখারী কি করেছেন, বাব অনুচ্ছেদ কায়েম করেছেন, প্রতিটি কাজে বিসমিল্লাহ পড়তে হবে। এ যা যা, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কি করবে, তার আহলের কাছে যাবে, তখন তারা বলবে বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমার পেট তোমাদের মধুর মিলনের মাধ্যমে যে সন্তান সন্ততি আসবে পৃথিবীতে, এদেরকে শয়তান আক্রমণ করতে পারবে না। হ্যাঁ, শিক্ষিত সমাজের কাছে আমার প্রশ্ন, আপনি যখন এই দোয়া না পাঠ করবেন তখন আপনার সাথে শয়তানও যাবে, আপনিও যাবেন, কার বীর্যতে সন্তান হয়েছে আপনি দেখেন, এখানে দায়িত্ব পালন করেন নাকি?
যদি দায়িত্ব পালন করতেন বা করেন তাহলে ঠিক ইনশাআল্লাহ কাজ হবে। এভাবে যখন মায়ের পেট থেকে চলে আসলো, বাচ্চা আসছে পেটে, মায়ের পেটে, এবারে মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে অলরেডি, তখন কিন্তু মা কি করতে পারবে না, মা কিন্তু ন্যাংটা ফিল্ম দেখতে পারবে না, মা কিন্তু তার কাপড়কে ফেলে রাখতে পারবে না, মা দৌড়ধূপ করতে পারবে না, মা গাড়ি দিতে পারবে না, মা সিনেমা দেখতে পাবে না, যা করবে। বিজ্ঞান বলছে এই পেটে যখন তার কি হয়ে যায়, বাচ্চা চলে আসে, তখন এই পেটে বাচ্চা আসার কারণে, বাচ্চা আসার কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক বন্ধ হয় কি হয় না, বন্ধ হয় কি হয় না, জি মাসিক বন্ধ হয়। বিজ্ঞান বলছে এই সমস্ত মাসিকের রক্ত তার সন্তান খায়। যখনই যা করবে মা, তার সন্তানের উপরে ইফেক্ট পড়বে, প্রভাব পড়বে। মা যদি বেশি বেশি সালাত আদায় করে, বাচ্চা হওয়ার পরে সালাতের দিকে যাবে, বেশি বেশি কোরআন পাঠ করে, বেশি বেশি আপনার হাদিস পাঠ করে, বেশি বেশি তাসবিহ তাহলিল করে, যা করবে মা সব তার সন্তানের উপরে প্রভাব পড়বে, ইফেক্ট পড়বে। ওই জন্য মাকে কি করতে হবে, বেশি বেশি নামাজ রোজা, বেশি বেশি আপনার তসবিহ তাহলিল, সব কিছু যেগুলো ভালো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন সেগুলো আমাকে আপনাকে করতে হবে। যেহেতু আমার সময় শেষ, সেজন্য আর আমি বাড়াতে পারছি না, এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আপনাকে এটা করতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন। যেহেতু আপনার রক্ত কি করছে, আপনার সন্তান খাচ্ছে, সেহেতু আপনি কি করবেন, গড়ার, আপনি সন্তানকে যে গড়বেন, সন্তানকে যে আদর্শবান করবেন, আপনাকে আদর্শবান করার জন্য এখানে আপনার পয়েন্ট লুকিয়ে আছে। জি হ্যাঁ, মা আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, আপনি আল্লাহর রাস্তায় কোনো খারাপ কাজ করবেন না। যখন আপনার সন্তান পেটে আসবে, বাকি সময় আপনার করার আদেশ নাই। যখন আসলো দুনিয়াতে আসার পরে আপনার কি করতে হবে, তার জন্য যখনই সে আসবে আসার পরে আপনার তান তার কানে আজান দিতে হবে। আজান দেওয়ার পর একটা সময় আসবে তাকে কি করতে হবে, তাহানিক করাতে হবে। ভালো মানুষ যারা আছে তাদের কাছে মিষ্টি জিনিস অথবা খেজুর চেপিয়ে নিয়ে এসে তার তালুতে লাগাতে হবে। তারপরে আপনার এই করতে করতে তার সন্তান কি হয়ে গেল, সাত দিন হয়ে গেল, সাত দিনের দিন আকিকা করতে হবে, চুলগুলো নাড়া করে দিয়ে সম্পূর্ণ সাদকা করতে হবে। চুলের সম পরিমাণ যতটা ওজন হবে এই ওজন মাফিক তাই কি করতে হবে, সাদকা করতে হবে। চাঁদি, চাঁদি যদি না দেয় তার পরিমাণে জয় টাকা হবে, মিসকিন ফকিরকে দান করতে হবে। মা কি করবে, প্রতিটি সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, ডান দিকে দুধ পান করাবে, যতগুলো দরজা কপাট আছে সব বিসমিল্লাহ বলে করবে, লাগাবে, খুলবে, যতগুলো আপনার পাতি আছে সব বিসমিল্লাহ বলে উঠাবে, বিসমিল্লাহ বলে বন্ধ করবে। এগুলো সব বাচ্চা মানুষ করার জন্য ভূমিকা। এখান থেকেই আপনার সন্তান আদর্শবান হবে। এই শিক্ষা, এই জ্ঞান অর্জন করার জন্য এখানে আপনাকে ভূমিকা পালন করতে হবে। যাই হোক, আমার বেয়াদবি হয়ে যাবে যেহেতু আমাকে আদেশ করা হয়েছে, দুঃখিত আমি আলোচনা বাড়াতে পারছি না। তবে আমি শেষ কথা এটাই বলতে চাইবো যে পৃথিবীতে যদি আমি বলি, আপনি আর আমি যারা স্কলার্স আছে, ইসলামিক স্কলার্স, তারা তাদের মুখ থেকে যদি শুনেন, যারা পৃথিবীর যতগুলো কোরআন আর হাদিস আছে সমস্ত ইসলামটাকে মন্থন করার পরে দুটা রেজাল্ট আসবে। এক, পাঁচ ওয়াক্ত সালাত মানুষকে আদায় করতে হবে। দুই, সকলকে কোরআন পড়তে হবে। এটা গোটা ইসলামের সারাংশ, এটা আমার নগণ্য জ্ঞান থেকে বলছি, গোটা ইসলামের সারাংশ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কোরআন পড়তেই হবে, ব্যতিক্রম, বিকল্প কোনো পথ নাই। সেজন্য গোপালনগরের সুপ্রিয় ভাই ও বোনদেরকে আমি বলতে চাই, সর্বপ্রথম আপনার সন্তানকে, যদি আপনি আপনার সন্তানের নাড়ি কেটে যে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে সন্তান আপনার পৃথিবীতে একবার চললে, একটা পদক্ষেপ নিক্ষেপ করলে দশ নাকি আপনার কবরে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউওয়ালা বিন সালিহিন ইয়াদুলাহু, এমন সন্তান যে আপনি আল্লাহর জন্য তৈরি করেছেন, আল্লাহর রাস্তায় তৈরি করেছেন, এই সন্তান এক পা একটা কথা বলবে, সব কিছুতে আপনার কবরে নাকি পৌঁছাবে। হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তুমি আমার মাকে, আমার আব্বুকে ক্ষমা করে দাও। আপনার ক্যারেন্টের মতো দোয়া কবুল হবে তার আল্লাহর কাছে। এই সন্তান আমাকে আপনাকে তৈরি করতে হবে। সুপ্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিবেন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। তারপরে পরে আপনি কি করবেন, কোনটা শিক্ষা দিতে চাইছেন, আপনি ডাক্তার বানাবেন, ব্যালিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তারপরে আপনি ভাবনা চিন্তা করবেন। ওই হিসাবে আপনার অনেকগুলো পরিকাঠামো আছে যেগুলো বলা আর সময় নাই, সেহেতু আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গোপালনগরের সুপ্রিয় ভাই বোনদেরকে কোরআনের শিক্ষার প্রতি জোর দেওয়া এবং কোরআনের ফজিলত, হাদিসের গুরুত্ব বোঝার তুমি তৌফিক দাও। আল্লাহ আমরা বলি আমিন। আজকে এতগুলো সমাজে এতগুলো কুলোষিত, এতগুলো খারাপই, সমস্ত খারাপের মূল জড় হচ্ছে অশিক্ষিত। আজকে কেরলের মাঠে যান, 92% মানুষ, সাধারণ মানুষ স্কর্পিওনে চলাচল করে। যে জাতি যত শিক্ষিত সে